কবরের আজাব হয় তার কারণকে দুইভাবে উল্লেখ করা যায় একটি বিস্তারিত কারণ আর একটি সংক্ষেপ কারণ কবরের আজাব কোন কোন বদামল কারণে হয় তার বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে তোর থেকে প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করেছি বোখারি মুসলিমের যে হাদিসে নবী সাল্লা দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বলে যে বিবরণ রয়েছে সেখানে একটি কবরের শাস্তির কারণ ছিল লোকটি চোল খুরি করতো কুটনামি করতো তো মানুষের পিছনে দূর নাম করে বেড়াতো আর অপর লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না পেশাবের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতো না তাহলে এই দুটি বদামল একজন কবরের শাস্তির মুখোমুখি করে আমরা জানতে পারলাম এর বাইরে অনেকগুলো হাদিস বার্সাখী জীবনের আজাবের বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দেয় তবত থেকে জেনার কথা রয়েছে জেনা বিভিন্ন ধরনের জেনা হয়ে থাকে হাতের জেনা চোখের জেনা মুখের জেনা চোখ দিয়ে যে আমি হারাম সাদ উপভোগ করি এটা চোখের জেনা এই জেনাকে কবরের আজাবের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সুদের লেনদেন এটাকেও কবরের আজাবের অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে মিথ্যা কথা বলা কোরআনকে পরিত্যাগ করা কোরআনকে একেবারে ভুলে বসে থাকা এই সবগুলা কবর আজাবের অন্যতম কারণ আল্লাহ তালা আমাদের সকলকে এই কারণগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন কবর আজাব থেকে আত্মরক্ষা করার মুক্তি লাভের উপায় কি আমরা সংক্ষেপে তিনটি কারণ উল্লেখ করতে পারি প্রথম কারণ হলো যেই কোনো গুনা থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা দ্বিতীয় উপায় হলো আল্লাহ ইন্নি আউজ আজাবেল কবর এ দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই ফজরের পরে মাগরের পরে আল্লাহ আউজুকিন আজাবেল কবর তিন তিন বার করে নবী সাল্লা সাল্লাম করতেন নাম্বার তিন সুরে মূল তেলাওয়াত করা বিশেষ করে রাতে তেলাওয়াত করা কবর আজাব থেকে মুক্তি দান করে এই সুরা অর্থাৎ এই সুরের তেলাওয়াতের আমল নিয়মিত যদি সারা জীবন সুরা মূল রাতের বেলায় তেলাওয়াত করা অথবা শোনার অভ্যাস করে নেই তাহলে এটাও আমাকে কবর আজাব থেকে মুক্তি লাভে সহায়তা করবে ইনশাআল্লাহ বিন্দুল্লাহ